এই গেন্ডাটা হাঁপায় জল খাতে এসে পড়ে গেলছে। ও বহুত দিমাগ লাগাইলো বাইরে আওয়ার জন্য কিন্তু পাইল নাই। সিংহ দুটা জলের আওয়াজ পায় দৌড়িয়ে আছে। ওরা মনে করছিল কোনো বড় মাছ বটে, কিন্তু কাছে এসে দেখি এটা তো মাছ নয়, মাছের বাবা। ভয়ে শ্রেণী আর এক পাও এগোতে পারে না। তখনই পিছন থেকে সিংহ আসে শ্রেণীর ন্যাচারাল গন্ধ শুনতে শুরু করে। শ্রেণী বলে হেট যখন তখন যথাযথ। তারপর তিনজন মিলে গেন্ডাকে ঘিরতে শুরু করে। ঘিরে নিলেও গেন্ডা সিং দেখেই ওদের ফাটে। গেন্ডাটা বাইরে হওয়ার জন্য কোশিশ তো পুরা করছে কিন্তু পাচ্ছে না। এই সিংহটা 2 মিনিট 10 সেকেন্ড গেন্ডাকে দেখিবার পর ও তার বন্ধুর কাছ দিকে যায় আর বলে, এ শুন, আমার কাছে একটা মাস্ট প্ল্যান আছে। এই সিংহটা বলে, হ হ বল। কানে কানে ওয়াকে ওই প্ল্যানটা বুঝাইন দিল। প্ল্যানটা যে হিসাবে ছিল সেই হিসাবে দুজন দুদিকে ভাগ হয়ে যায়। একটুকু পরে দুজন মিলে গেন্ডাকে পেছে ধারলে কুচে উঠবার জন্য সুবিধা রাস্তাও দেখান দেয়। সিংহ গিলে মতলবটা ছিল ওয়াকে কোন রকম করে উঠাই লিব আর এমনি করে পিঠে ঝাঁপাই ধরবো। গেন্ডা উপর আসতে না আসতেই বলছে, কিরে ফুসুর ফুসুর করতেছিলি আমাকে নিয়ে? দাঁড়া, তোদের ফুসুর ফুসুর করাটা বাইরে আছি। গেন্ডা এইভাবেই ওদের সাথে 2 মিনিট পর্যন্ত কাবাডি খেলে। গেন্ডাকে কেউ টাচও করতে পারছে না, সেই জন্য গেন্ডা বোর হয়ে ঘুরে লাস্টে ও ঘর দিকেই চলে গেল।